হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি গরু মাংস এগুলা নিয়ে নিচ্ছি। আমার গতকালকে এগুলো নিয়ে এসেছিল রাত্রেবেলা, আর এটা আমি সকালবেলা ঢেলে নিচ্ছি পাতিলে গরম করব। আমার বর ফিস্ট খেয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার পর। আর সকালবেলা আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটি দিয়ে কিন্তু এই গরু মাংসটা খেতে অনেক অনেক মজা লাগে। কার কাছে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালের নাস্তাটা করে নিই, আর এই ফাঁকে আপনাদের বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার পাশেই থাকেন। আর ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয়, আবার এডিট আছে, আরও অন্যান্য বিষয় যেগুলো আছে, যারা করেন তারা তো অবশ্যই জানেন। যাই হোক, এখানে কিছু কাপড় আমার ছেলে ওয়ার্ড্রোবের মধ্যে পুরনো এবং নতুন সবগুলো এলোমেলো হয়েছিল, ভাবলাম আজকে গুছিয়ে ফেলি। আর আজকে সারাদিন অনেক অনেক বেশি কাজ করেছি, রুম পরিষ্কার করা থেকে শুরু করে মোছা, তারপর রান্না ছিল না সেরকম, কারণ ওই সকালে দেখাইছি তো গরু মাংসটা ছিল, তার জন্য আর আমি তেমন কিছু রান্না করিনি, আর এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই কাপড়গুলো আমি এখন পুরানো এবং যেগুলো ব্যবহার করা সেগুলো আলাদা করে নিব, আর পুরনো কাপড়গুলো কাউকে দিয়ে দিব। আর এটা আমি করে থাকি, ওর পুরনো যেগুলো কাপড় একেবারে পুরনো তো হয় না, কারণ খুবই বেশি লম্বা হয় তাড়াতাড়ি, এই জন্য কিছুদিন পর ওর কাপড়গুলান ছোট হয়ে যায়, নষ্ট না হলে ও সেটা আর পরতে পারে না। এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিব, আর আপনারা দেখতে থাকেন। আর আজকের ভিডিওটা সকালে একটু শেয়ার করেছি, তারপর এইটা বিকালের দিকে, আর অনেক কাপড়ও কেচেছিলাম আজকে। এই তো আমি সবগুলো কাপড় একেবারে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে, আর তারপর এখন আমি এগুলো রেখে দেব আলাদা আলাদা জায়গাতে, যেগুলো ব্যবহার হবে সেগুলো রাখবো ওয়ার্ড্রোপে যেখানে ওর কাপড়গুলো থাকে, আর যেগুলো মানুষকে দেব সেগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো আমি বাক্সের মধ্যে রাখবো সেগুলো আলাদা করে রাখবো। তারপর আমি আছরের নামাজ পড়ে এখানে শোকেসটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম পরিষ্কার করে নিই, আর পরের দিনের কাজটা সহজ হবে, তার জন্য যেহেতু সময় ছিল এই কারণে। তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সন্ধেবেলা চলে এসেছি। মজার নাস্তা তৈরি করতে, এখানে আমি তৈরি করব ব্রেড পাকোড়া, তার জন্য এখানে কয়েকটা আলু দিচ্ছি, আসলে আলুটা না দিলেও হয়, আমি একটু দিলাম।
ভালো লাগবে এই জন্য। আলুগুলো মেশ করে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম। আলুগুলো আগে ভালো মতো ম্যাশ করে নিব, তারপরে ডিমটা দিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি ডিমটা দিব এর মধ্যে। খুব একটা বেশি গোটা গোটা রাখা যাবে না। ডিমটা দিয়ে ভালো মতো করে আলুর সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি, আর পরে দেব ব্রেডটা। আসলে এই ব্রেড পাকোড়াটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি যে এই পাকোড়াটা এত মজার হবে। তারপর তৈরি করে যখন খেলাম তখন তো বুঝতে পারলাম এটার মজাটা কেমন। আসলে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কেমন মজার, আর যারা খাননি অবশ্যই একবার করে তৈরি করে খাবেন বাসাতে, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার। তারপর একে একে আমি দিয়ে দিচ্ছি সব মশলাপাতি যা আছে, কাঁচা মরিচ, পেঁয়াজ, আর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো মতো করে একসঙ্গে সব মিশিয়ে নিব। আসলে বাচ্চাদের বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়ালে তারা অনেক বেশি খুশি হয়, আর এতে করে ওদের রুচিটাও আসে। আর সন্ধেবেলা হলেই কিন্তু আমার ছেলে খাওয়ার জন্য লাফালাফি করে, নতুন কিছু বানিয়ে দিতেই হবে। আসলে অনেক সময় বিরক্তি লাগে যে প্রতিদিন খাবার তৈরি করতে ভালো লাগে না, তারপরে কি আর করার, করে দিতেই হয়। তারপর জায়গাটা মুছে নিচ্ছি, আর বাদ বাকি যে ব্রেডটা ছিল এটা আমি ব্রেড ক্রাম তৈরি করে নেব। এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে দিবেন, আসলে এটা পেঁয়াজুর মতো করে আমি দিচ্ছি, অনেক বেশি মজার হয়। ছোট ছোট করে দিচ্ছি একটু। তারপর এক পাশটা হয়ে গেছে, আমি অপর পাশে উল্টাই দিচ্ছি করে হালকা লাল লাল করে ভেজে নিব। পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এতটাই মজার হয়েছিল যে ছজ দিয়ে খাবো এটা সময় আমার ছেলে আর দিচ্ছিল না, থাম্বনেলের জন্য যে একটা ছবি উঠাবো সেটারও সুযোগ দিচ্ছিল না। এই তো ব্রেড পাকোড়াগুলো হয়ে গেছে, উপর থেকে কিন্তু অনেক মুচমুচে আর ভিতর থেকে অনেক বেশি নরম। আর দেখতেই পাচ্ছেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে শেষ করে দিচ্ছে, যে ছবি একটা তুলবো সেটারও সুযোগ দিচ্ছিল না। আর এই তো শোকেসটা গোছানোর পর কেমন হয়েছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে সব জিনিস নেমে গুছিয়ে নিয়েছি, তার জন্য মনে হচ্ছে যে জায়গা আরো অনেক বেশি লাগতেছে।
আর তারপরে আমি করেছিলাম রাত্রেবেলা খিচুড়ি। যেহেতু মুরগির মাংস আছে তাই ভাবলাম যে একটু খিচুড়ি করে ফেলি, আর ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, আমার কাছে খুব একটা ভালো না লাগলেও আমার বর এবং আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য খিচুড়িটা করলাম। আর ঝামেলাটাও অনেক বেশি কম হবে, কারণ রাত্রেবেলা অনেক বেশি, সরি রাত্রেবেলা না, সারাদিন অনেক বেশি কাজ করেছি এই জন্য শরীরটাও অনেকটা খারাপ ছিল, তার জন্যই খিচুড়িটা করা আর কি। আর তারপরে খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে সকালের নাস্তার পর, আমি এখন এই রুমটা গুছিয়ে নিচ্ছি আর রুমের বেড কভারটা উঠিয়ে নিব, আর যত বালিশের কভারগুলো আছে সবগুলো গেছে দেবো আজকে। তার জন্য আগে থেকে আমি কম্বলগুলো গুছিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা হয়ে আছে রুমটার। আর অনেক কাপড় বের হয়েছিল, সেই কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, করবো না যতটুকু করেছি, করবো না বলে তারপরও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। আর যেহেতু আগের দিন শোকেসটা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, এজন্য এই রুমটা পরিষ্কার করতে যে খুব একটা ঝামেলা হয়েছিল না, শুধু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, তাতে হয়ে গেছে। তারপরে অনেকটাই সময় যায় প্রত্যেকটা কাজ করতে গেলে, আর আমার রুমগুলো তো অনেক অনেক বেশি বড়, এজন্য সময় আরও অনেক লাগে। যাই হোক, এখন বেড কভারটা আমি উঠিয়ে নিলাম, আর নতুন একটা বেড কভার নিয়ে আসছি, এটা বিছিয়ে দিলাম, আর তার সঙ্গে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। হারকুল বালিশের কভারগুলো তো খুলে নিয়েছি, সেগুলো তো না ধোয়ার পর আর লাগাতে পারবো না, তার জন্য সেগুলো ভিজাইয়া দিয়েছি। আর এখন বেডটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ তো গোছানো হয়ে গেছে, তারপর কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। আর এরই সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি।